ফাগুয়া উৎসবের রং যতটা দেখা যায় আসলে তা আরও বেশি রঙিন। চা শ্রমিকদের সারা বছরের প্রধান দুই উৎসবের দ্বিতীয়টি ফাগুয়া। ঘরে বাইরে শত অভাবের মধ্যেও এই ফাগুয়া উৎসবে আনন্দময় হয় পরিবারগুলো। দোল উৎসব, রং খেলার সাথে বড় আকর্ষণ লাঠি খেলা। মেয়েরা কদিন ধরে বেড়াতে আসে বাবার বাড়িতে। মঙ্গলবার থেকে দুদিনের জন্য শুরু হয়েছিল ফাগুয়া। বহু রঙে নিজেদের নানা চরিত্রে সাজিয়ে উৎসব করেছে চা বাগানের কিশোর কিশোরীরা। আমাদের চা বাগানে হোলি, হোলি হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য। আমরা এখানে ফাগুয়া হইতে আসি, অনেক উৎসব হইতে আসি, আমরা সবাই এখানে অনেক আনন্দ মজা করছি, আমাদেরকে ভালো লাগছে। আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ দিন আমাদের এই সনাতন ধর্ম তথা বাংলাদেশের মধ্যে চা শ্রমিকদের মধ্যে খুব বেশি করিয়া এই হোলি উৎসবটা মেতে উঠে মানুষ। ফাগুয়া উৎসব হিন্দু ধর্মের মধ্যে রাধা কৃষ্ণের জীবন মিলনের মধ্যে একসময় তারা আনন্দে মেতে উঠেছিল। যখন তারা একসময় মিলেছিল তখন কিন্তু এই উৎসবটা তারাই করেছিল। নির্মল এই আনন্দ আয়োজনটুকুই মানুষের বেঁচে থাকার প্রেরণা। একটি কুড়ি দুটি পাতার বাগানে অনেক খামতি, বহু কমতি আছে, তবুও এই রঙের ছোঁয়া আর বাদ্যযন্ত্রের সুর ছাপিয়ে যায় যেন সবটুকু সীমাবদ্ধতায়।